প্রবাসী ভাই বোনের আসসালামু আলাইকুম সৌদি স্বাস্থ্য অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে সৌদি আরবে যারা ভিজিট বিষয় এসেছেন আবেদনের মাধ্যমে তাদেরকে টিকা দিবেন অফিসিয়ালি তাদেরকে টিকা দিবেন যারা ভিজিট বিষয় এসেছেন বা নতুন এসেছেন তারা এতদিন তাওকালনা বা শেয়াতি অ্যাপসের মাধ্যমে আবেদন করে টিকা নিতে পারতেন না এখন থেকে বলা হচ্ছে যারা নতুন এসেছেন বা ভিজিট বিষয়ে এসেছেন তারা পাসপোর্ট দিয়ে তাও খুলে আবেদনের মাধ্যমে টিকা নিতে পারবেন স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে টিকা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য নাইন থ্রি সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে আপনি কোন কেন্দ্র থেকে বা কোন সেন্টার থেকে টিকা নেবেন সে সংক্রান্ত তথ্য জানতে স্বাস্থ্য অধিদপ্তরের নাইন থ্রি সেভেন এ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে প্রথমে আপনি আপনার তাওকালনা চেক করবেন সেখানে যদি টিকা কেন্দ্র বা সেন্টার অ্যাভেলেবল দেখায় তাহলে কোনো সমস্যা নেই আর যদি না দেখায় তাহলে নাইন থ্রি সেভেন এ নাম্বারে যোগাযোগ করে আপনি জেনে নিতে পারেন কোথায় থেকে আপনার টিকা দেওয়া হবে কোন কেন্দ্রে গেলে আপনি টিকা পাবেন সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে সুইস্পষ্ট দেওয়া আছে এখন থেকে ভিজিটর বা নতুন যারা আছে তাদেরকে অফিসিয়ালভাবে টিকা দেওয়া হবে এতদিনকার যে সমস্যাটি ছিল আবেদন ছাড়া যেখানে টিকা দেওয়া হতো সেখানে নতুনরা বা ভিজিটর ভিসায় যারা এসছেন তারা সেখানে থেকে টিকা নিতে পারতেন এখন আর এই সমস্যাটি থাকছে না এই সমস্যাটা খুব শীঘ্রই সমাধান হয়েছে ইতিমধ্যে অনেকেই টিকা নিয়ে নিয়েছেন বা ভিজিট বিষয়ে এসে অনেকে টিকা নিয়েছেন যারা এখনও মেডিকেল সার্টিফিকেট পাননি স্ক্রিনে এখন যে মেলটা দেখতে পাচ্ছেন এটা সৌদি স্বাস্থ্য অধিদপ্তরের এখানে আপনারা মেল করে আপনার সম্পূর্ণ তথ্য দিলে তারা আপনাকে আপনার টিকার মেডিকেল সার্টিফিকেট পাঠিয়ে দেবে প্রবাসী ভাই বোনেরা পরিশেষে একটি কথা বলতে চাই যে আপনি আপনার তাও কালনা চেক করুন সেখানে যদি টিকা কেন্দ্র না থাকে তাহলে নাইন থ্রি সেভেন এ নাম্বারে ফোন করে টিকা কেন্দ্রটি জেনে নিতে পারেন সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সৌদিতে যারা নতুন এসছেন বা ভিজিট বিষয় আছেন তাদের জন্য এখন যারা দেখছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার পাশে থাকা অন্য প্রবাসী ভাই এই ভিডিও থেকে উপকৃত হতে পারবে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন নতুন প্রবাস বিষয়কে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ